পুজো মানে বাঙালির বড় উৎসব, তাই আর বেশি দেরি না করে আমরা প্রথমা দিনেই চলে এলাম বালিগঞ্জ কালচারের প্যান্ডেল দেখবার জন্য। প্রথমেই দেখি এনারা কিছু কবিতা টাইপের এখানে ঝুলিয়ে রেখেছেন, প্রত্যেকটা ওয়ালে এনারা কিছু কিছু কবিতা দিয়ে সাজিয়েছেন। প্যান্ডেলটার থিমটা একটু অন্য ধরন, কথা বলি বলে একটা নাম দিয়েছেন প্যান্ডেলটার থিমে, যেখানে ছোট 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 কবিতা বা গান দিয়ে ওনারা এখানে ফুটিয়ে তুলেছেন। আর চারিদিকে সেটাই দেখা যাচ্ছে বেশিরভাগ। ভেতরের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো, বাট এখনও ওনারা ঘেটে ঢুকতে দেননি আমাদেরকে, লাইন বাই লাইন করে ওনারা ঢোকাচ্ছেন। তো কিছু মানুষ ভেতরে গেছেন, ওনারা বের হওয়ার পরেই আমরা ঢুকতে পারব। আমরা জুম করে দেখাবার চেষ্টা করছি যে ওপরের জিনিস থিমটা, এবং আশেপাশে আরও যদি কিছু দেখা যায়। ওপরে কিছু লাইটের দেখা যাচ্ছে, চোঙ টাইপের করেছেন ওনারা। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে এনাদের থিমটা একটু অন্য ধরনের, কিছু মেটাল বা কিছু টিন এরকম কিছু দিয়ে এনারা বানিয়েছেন। দেখুন ঠাকুরটাকে আমি দেখাবার চেষ্টা করছি জুম করে, ঠাকুরটার মূর্তিটাও খুব সুন্দর হয়েছে। ওনারা গ্লাস বা বোল এরকম কিছু দিয়েই থিমটা ওনারা বানিয়েছেন। তো ভেতরে আমরা ঢুকেছি, এবার এই হচ্ছে পুরো ঠাকুরের ছবিটা, বেশ সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে, এবং মহিষাসুরটা বেশ দাঁড়িয়ে দাঁড়িয়েই মনে হচ্ছে, আর বেশ ভালোই। বাদিকে এই থিমগুলো দেখুন, সব জায়গায় ছোটো 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 স্টিলের ইয়ে করে ওরা ডিজাইনটা তৈরি করেছে চারিদিকে। তো এটা হচ্ছে বালিগঞ্জ কালচারের থিম এবছর 2023-এর। আর আমার ভিডিওটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন প্লিজ।